নমস্কার প্রথমতে আপনার চ্যানেল ডেমোক্রেসি লাইফ হোক রঙালী বিহুর শুভেচ্ছা জ্ঞাপন করছো। যেদিকে রুমি এটা পৌর নিগম নির্বাচন, এই নির্বাচনত আমি মিত্রজোঁটৰ প্রার্থী আমার 42 নং ওয়ার্ডর রুমি কলিতা বাইদেউ, তেখেতে আমি এটা যিমানখিনি আমি সার্ভে করছো আমার ওয়ার্ড পর্যায়ের, সেই সার্ভে অনুযায়ী আমার বিরোধী ইয়াত এটাও নাই, বিরোধীর কোনো স্থিতিয়ে নাই ইয়াত। ইয়াত কোনোবা কোনোবা দলের নাম শুনেছো কিন্তু তেনেকুৱা স্থিতি নাই, অকল ইয়াত প্রচার হয়ে আছে এই পৌর নিগম নির্বাচনত রুমি কলিতার নামটো। এই ওয়ার্ডত বিভিন্ন ধরনের সমস্যা আছে, হয় এই 42 নং ওয়ার্ড আর এই হচ্ছে আমার বিজেপির মুখ্য কার্যালয়। ইয়াত বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে আমি সার্ভে করি, আমি গোটাই ডোর টু ডোর সার্ভে করি, এটা অলরেডি রুমি কলিতা ক্যাম্পেইনিং করে আছে ডোর টু ডোর, যদি হার্ট টু হার্ট যেটা আমার মানুষের লগত বুঝাবুঝি হয়ে আছে, সেই বুঝাবুঝির একটা কথাই কৈছে যে আমার ভারতীয় জনতা পার্টির যখন সরকার অসমত চলি আছে আমার মুখ্যমন্ত্রী সন্মানীয় হিমন্ত বিশ্ব শর্মার উপর প্রতিটি রাইজর একটা বিশ্বাস একটা আছে, আর সেই বিশ্বাসের উপর সংগতি রাখি আমার ভারতীয় জনতা পার্টিয়ে এই 42 নম্বর ওয়ার্ডটি বিপুল সংখ্যক ভোটার জয়যুক্ত হব বলে আমি আশাবাদী। নমস্কার, মই উপস্থিত আছো গুৱাহাটী পৌর নিগমের মহানগরীত বিজেপি মিত্রজোঁটৰ রুমি কলিতার নির্বাচনী মুখ্য কার্যালয় মহান। নমস্কার, মই বুটর প্রেসিডেন্ট হয় বারো, তেখেতর তো বুটর সেইফালের বহুত গুণরে ভাল, অনলি আমি রুমি কলিতা বাইদেউকে বিচারিছো আৰু তেখেতকে আমি বহুত হেৰি উৎসাহে কাম কৰি আছো আমি বুটৰ ফালৰ পৰা, আমি এয়াই আৰু বিৰোধী শক্তি একো নাই। কি বিজেপিৰ কোনো বিজেপি আৰু মিত্ৰজোঁটৰ কোনো বিৰোধী শক্তি নাই, বিজেপিয়ে অকলে যুঁজিব, তাৰমানে আমি নিশ্চয় জিকিব, আমি জিকিও আছে, জিকিব ভৱিষ্যতেও জিকাই। মই 42 ওয়ার্ডৰ 190 বুথৰ প্রেসিডেন্ট হয়, মোৰ নাম অনিল কলিতা, নমস্কার।